গাছের গোড়ায় মূল্যবান জিনিস দেব, আপনাদেরকে সাথে নিয়ে যাই। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এখন আপনাদেরকে দেখাবো গাছের গোড়া আমি কী কী দিয়ে থাকি। আমার কয়েকটা ছোট ছোট গাছ আছে, তো ডিমের কুসা কখনো ফেলে দিবেন না, সেগুলিকে শুকিয়ে এভাবে গুঁড়া করে নেবেন। ব্লেন্ডার দিয়ে গুঁড়া করতে পারেন। ডিমের কুসা ফেলানো অনেক কাজে আসে, অনেক ভিডিওতে দেখিয়েছি আপনাদেরকে। আজকে হচ্ছে আমি জাস্ট এভাবে ভেঙে জামা কয়েকটি গাছ আছে, এটা হচ্ছে ফুলের গাছ। স কি এখানে কি? আরে আমি কাজ করতেছি তো, আসছি। এটা হচ্ছে একটা লেবু গাছ, বীজ থেকে হয়েছে লেবু গাছটা। কিনা না কিনা ছাড়াই লেবু গাছটা খুব সুন্দর হচ্ছে, সেই ফ্লেভার তো লাল হয়ে যাওয়াতে এটা ছিঁড়ে ফেলে। এদিকে আছে আরেকটি ফুলের গাছ, এদিকে আছে পুদিনা পাতা, খুব সুন্দর হয়েছে। এগুলি হচ্ছে আমি কেটে কেটে অন্য জায়গায় লাগিয়ে নিব। এটা হচ্ছে পেয়ারা গাছ, খুব সুন্দর পেয়ারা হয়েছে। এই যে দেখুন, আপনাদেরকে পেয়ারা গাছটা দেখাই। এই যে রোদ্রে আমি দেখতে পাচ্ছি না, এই যে দেখুন। আর সাথে আছে একটা লেবু গাছ, মাশাআল্লাহ অনেক সুন্দর লেবু হয়েছে, পাতা বেশি নেই। এই যে লেবু, আর লেবু আছে এই যে উপরে লেবু, এই যে এখানে একটা, তো মাশাআল্লাহ অনেকগুলি লেবু আছে। ডালিম গাছে ডালিম ধরেছে, এই যে খুব সুন্দর ডালিম। এই যে প্রায় কয়টা, পাঁচটা গাছটা জানি কেমন হয়ে যাচ্ছে, আরো যত্ন করতে হবে। ডালিম গাছ, এই যে ফুল গাছ, ওদিকে পুদিনা বা লেবু, পেয়ারা, ওদিকে আরো একটি গাছ আছে আপনাদেরকে দেখাই। এখানে জবা দুইটা ফুলের গাছ ছিল, সুন্দর সুন্দর জবা ফুল, প্রত্যেকটা কেটে ফেলে।